সততার সাথে, মানবতার স্বার্থে। লোকসভা নির্বাচনের পর একটা অস্থির পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি, অর্জুন সিং, মুকুল রায় এরা করেছে ব্যারাকপুর একটা বিস্তীর্ণ অঞ্চল দিয়ে, কোথাও হালিশহর, কোথাও কাঁচরাপাড়া, নৈহাটি, গারুলিয়া, এই সমস্ত জায়গায় তাণ্ডব করেছিল এবং কিছু লোককে মারধর দিয়েছিল, ভয় দেখিয়েছিল, চমকে চমকে তাদের সব পাঠিয়ে দিয়েছিল বিজেপিতে। তারা আস্তে আস্তে ভুল ভেঙে গেছে, সব বিজেপি থেকে আস্তে আস্তে আসতে শুরু করেছে তার মূল জায়গায় তৃণমূল কংগ্রেস। সবাই প্রত্যেকেই বলছে যে আমরা তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছি, আমরা কেন বিজেপিতে যাব, ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে আজকে সেই দিনটা ফিরে এসছে, গতকালকে জানেন যে নৈহাটি 23 জন কাউন্সিলর আবার ফিরে এসছে। তার আগে নৈহাটির একজন কাউন্সিলর অর্জুনের মতো তার আগে আমাদের কাউন্সিলরকে আক্রমণ করে, উমেশকে মারে এবং তার অবস্থা খুব সিরিয়াস, গণেশ অ্যারেস্ট হয়েছে। তার সাথে আবার হালিশহরের আর এক কাউন্সিলর এর মধ্যে যুক্ত থেকেছে, রাস্তা অবরোধ পবধ হাবিজাবি করে তাও অ্যারেস্ট হয়েছে। সুতরাং আমরা বিজেপির এই রাজত্ব মানুষ কিন্তু একটা ভুল করেছে, বুঝতে পেরেছে বিজেপিকে ভোট দিয়ে আমাদের ভুল হয়েছে ব্যারাকপুর, সর্বত্রই ব্যারাকপুর কেন সর্বত্রই ভুল হয়েছে। আমাদের দলের ছেলেরা আসতে শুরু করেছে দলে, তারা ভুল বুঝে যারা আসছে তাদের অবশ্যই আমরা দলে গ্রহণ করছি, কিন্তু মাথাগুলোকে দলে আমরা কোনো কারণেই নিচ্ছি না। কিন্তু দাদা, উমেশ সিং ওরফে যিনি কাউ নামে পরিচিত, তার উপর হামলার প্রতিবাদে অর্জুন বাবু জানিয়েছেন তিনি নাকি মদ্যপানের ঠিক চালান, আর পাশাপাশি বলেছেন যে তৃণমূল দলে, এই যে তৃণমূল দলে বিজেপি থেকে আবার তৃণমূলে প্রত্যাবর্তন, এরপর নাকি 85 বাসের মতো পিছন থেকে উঠছে আবার সামনে থেকে নেমে যাবে। অর্জুনের কিছু বলতে হয় বলবে। অর্জুন যে পৌরসভা অর্জুন দখল করেছে এটা 6 মাস বাদে আমরা অনাস্থা এনে দেবো, 6 মাস বাদে এটাও অনাস্থা আনবো, এটা পৌরসভাটা ভাগ করাটা আমরা নেবো। আমরা প্রশাসন, আমরা উচ্চ আদালতে যাচ্ছি, আদালতে দ্বারস্থ হবো, আদালতকে বোঝাবো যেখানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে প্রশাসন, কাজ না করতে পারলে নৈহাটিতে যে মানুষের যে পরিষেবা দিতে পারছে না মানুষকে, আমরা দিতে পারছি না বিজেপির এই তাণ্ডবে, সেটাও যেন আমাদের আদালত ফিরিয়ে দেয়, যদি ফিরে দেয় আমরা পৌরবোর্ডটা গঠন করতে পারব। অপরদিকে গণেশ দাস এবং রাজা দত্ত যিনি দেবাশীষ দত্ত হালিশহর, তারা দাবি করছেন যে তাদের যে গ্রেপ্তার করা হয়েছিল সেটি নাকি তৃণমূল দলের চক্রান্ত, কি বলবেন দাদা? এসব দুজনেই ক্রিমিনাল, গণেশও একটা সমাজ বিরোধী, রাজাও একটা সমাজ বিরোধী, আমার নাম করে বলছে আমি, আমার নাম এই সমাজ বিরোধীগুলো অর্জুন মদত করত, সমাজ বিরোধী মদত করা যাবে না, যে সমাজ বিরোধী যেখানেই থাকুক তাদের স্থান হবে জেলে, এর অর্জুন সিং ভালো করে জেনে রাখবে, একটা সমাজ বিরোধী বাইরে থাকবে না।
অর্জুন যাদের মদত করছে, মদত করে যাদের নিয়ে এসে বলছে তৃণমূল কংগ্রেসকে মারবো, তারা কেউ বাইরে থাকবে না, সব ভেতরে থাকবে। অবস্থা খুব সিরিয়াস, আমরা শিফট করেছি বেসরকারি এক হাসপাতালে, আমরা যদি প্রয়োজনে ওকে পিজিতে শিফট করবো খুব তাড়াতাড়ি। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.